কল্যাণী আইটিআই টুইন টাওয়ারের লাইট আর সাউন্ড বন্ধ করে দেওয়া হলো। পরপর কটি কারণে পুজো শুরু হওয়ার আগেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। পঞ্চমীর দিন ভলেন্টিয়াররা দর্শকবৃন্দদের পাঁচ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপর ষষ্ঠীর দিন শুরু হলো বৃষ্টি, সেই কারণে প্যান্ডেলে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে লাইট সাউন্ড বন্ধ করে দেওয়া হলো। অতিরিক্ত দর্শকের চাপ আর তার মধ্যে প্রবল বৃষ্টি, দর্শকবৃন্দের চাপ, যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে এমনই সিদ্ধান্ত নিল লুমিনাস ক্লাবের উদ্যোক্তা ও পুলিশ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী টুইন টাওয়ার দেখতে আসছেন, তার মধ্যে নেমেছে প্রবল বৃষ্টি, আর সেই কারণের জন্য বন্ধ করা হলো লাইট ও সাউন্ড টুইন টাওয়ার প্যান্ডেলের। পরপর দুই দিন প্যান্ডেলের লাইট সাউন্ড বন্ধ করে দেওয়া হলো। আমার মনে হচ্ছে এর আগেও এই ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের বিশ্বের সবথেকে বড় দুর্গা হয়েছিল, সেখানেও ঠিক পাবলিকের বা দর্শকবৃন্দের ভিড় বা এড়াতে গিয়েই যে দুর্ঘটনা ঘটেছিল সেটাকেই লক্ষ্য রেখেই আমার মনে হচ্ছে কল্যাণী আইটিআই ক্লাবের লুমিনাস ক্লাবের উদ্যোক্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা হয়তো সম্পূর্ণ এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অবধি হয়তো পুরো লাইটার সাউন্ডটা বন্ধ রাখতে পারে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা নাও হতে পারে, আমার মনে হচ্ছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক না কেন, পুরো বিষয়টাই খুবই দুঃখের।